হ্যালো বেটস ফোনে এম বি আছে কিন্তু ডাটা কানেকশন অন হচ্ছে না তো বন্ধুরা আমার ফোনে এমবি আছে কিন্তু নেটটা চলছে না দেখতে পারতেছেন আমার ফোনে কিন্তু ডাটাটাকে আমি অন করতেছি তারপরে কিন্তু আমার ফোনে ডাটা কানেকশনটা কিন্তু অন হচ্ছে না দেখতে পারতেছেন আমার ফোনে কিন্তু ডাটাটা কিন্তু অন হচ্ছে না আমার ফোনে কিন্তু এম বি আছে কিন্তু সব কিছু আছে তারপরও কিন্তু আমার ফোনে নেটটা চলতেছে না তো আপনাদের ফোনে যদি এই সমস্যা হয় তাহলে আপনারা কীভাবে সমাধান করবেন আজকের এই ভিডিওটি আপনারা সম্পূর্ণ দেখলে কিন্তু বুঝতে পারবেন তো চলেন ভিডিও শুরু করা যাক তো সেই জন্য আপনাদের সর্বপ্রথম যে কাজটি করতে হবে আপনারা চলে যাবেন আপনাদের ফোনের সেটিংসে দেখতে পাচ্ছেন আমার ফোনে কিন্তু ডাটা অন আছে তারপরে কিন্তু আমার নেটটা চলতেছে না তো আপনারা সেরিংস চলে আসবেন সেরিংস চলে আসলে আপনার দেখতে পারছেন এখানে মোবাইল নেটওয়ার্ক নামে একটা অপশন চলে আসবে আপনার এখান থেকে মোবাইল নেটওয়ার্কের মধ্যে চলে যাবেন তো আপনারা যদি অপশনটা খুঁজে না পান তাহলে আপনারা সার্চ বক্সে ক্লিক করে কিন্তু আপনারা অপশনটা খুঁজে বের করতে পারবেন তো দেখতে পাচ্ছেন উপরের দিকে সার্চ বক্স আছে আপনারা সার্চ বক্সে ক্লিক করে কিন্তু আপনারা এই অপশনটি কিন্তু খুঁজে বের করতে পারবেন তো এখান থেকে মোবাইল নেটওয়ার্কের মধ্যে চলে যাচ্ছি তো চলে যাওয়ার পর আপনারা যে সিমে দেখতে পারতেছেন মানে যে সিমে আপনাদের ডাটা অন হচ্ছে না আপনারা সেই সিমের মধ্যে চলে যাবেন তোমার যেহেতু সিমের সমস্যা হয়েছে এখান থেকে সিমের মধ্যে চলে যাচ্ছে চলে যাওয়ার পর আপনারা দেখতে পাচ্ছেন এখান থেকে নিচের দিকে চলে যাবেন নিচের দিকে যাওয়ার পর দেখতে পাচ্ছেন এখানে একটা অপশন চলে আসবে অ্যাক্সেস পয়েন্ট নেমস তো আপনার এখান থেকে অ্যাক্সেস পয়েন্ট নেমসের পর ক্লিক করে দেবেন তো আমি অ্যাক্সেস পয়েন্ট নেমসের এবার ক্লিক করে দিলাম ক্লিক করে তারপর দেখতে পাচ্ছেন আমার এখানে কিন্তু কোনো অ্যাক্সেস পয়েন্ট নেম কিন্তু সেট করা নাই মানে এপিএন কিন্তু সেট করা নাই তাই সেজন্যই কিন্তু আমার ফোনে কিন্তু ডাটাটা কিন্তু অন হচ্ছে না তো আপনারা কীভাবে অ্যাক্সেস পয়েন্ট নেমটা সেট করবেন তারপরে দেখতে পাচ্ছেন এখানে প্লাস পিলা চলে আসবে আপনার থেকে প্লাস সেগুলো ক্লিক করে কিন্তু আপনারা অ্যাক্সেস পয়েন্ট নেমটা কিন্তু আপনারা সেট করতে হবে তো এখান থেকে আমি অ্যাক্সেস পয়েন্ট নেমসের পর ক্লিক করে দিলাম মানে পিলা এবার ক্লিক করে দিলাম ক্লিক করে দেওয়ার পর দেখতে পাচ্ছেন এখানে নেম চলে আসবে তো আপনার এখান থেকে নেমের ঘরে লিখবেন কি এবং এপেনের ঘরে লিখবেন আপনাদের আমি লিখে দেখাচ্ছি তো আপনারা যদি গ্রামীণ সিম ইউজ করেন তাহলে কিন্তু আপনারা এখানে এখান থেকে লিখবেন জিপি ইন্টারনেট তো আপনারা যদি রবি ইউজ করেন আপনাদের এখান থেকে রবি ইন্টারনেট লিখবেন আপনারা যদি বাঙালিন সিম ইউজ করেন আপনার এখান থেকে বিএল ইন্টারনেট লিখবেন তো আপনাদের আমি যেহেতু গ্রামীণ সিম দিয়ে দেখাচ্ছি তো এখান থেকে আমি গ্রামীণ সিমেরটা লিখে আপনাদের আমি দেখাচ্ছি তো এখান থেকে আমি লিখে দেখাচ্ছি তো দেখতে পাচ্ছেন বন্ধুরা আমি লিখে দিয়েছি জিপি ইন্টারনেট তার নিচে লিখেছি জিপি ইন্টারনেট তো আপনারা এইভাবে লিখবেন আপনাদের যদি জিপি সিম হয় আপনারা বাঙালি সিম হলে বা রবি সিম হলে আপনারা যে আমি যেভাবে দেখলাম আপনারা সেভাবে লিখবেন জিপি হলে আপনারা এভাবে লিখবেন আপনারা আমার যেহেতু জিপি সিম সি জন্য এখান থেকে আমি জিপি নেট লিখে মানে এখান থেকে আমি সেভ করে দেবো দেখতে পাচ্ছেন এখানে যে ইয়ে আসবে টিকমার্ক কাটবে আপনার এখান থেকে টিকমার্কে ক্লিক করে দেবেন তো এখান থেকে আমি টিক মার্কে ক্লিক করে দিচ্ছি টিকমা ক্লিক দেওয়ার সময় সময় দেখতে পারবেন আমার ফোনের যে ডাটা কানেকশনটা সেটা কিন্তু অন হয়ে যাবে দেখতে পাচ্ছেন আর ফোনের যে ডাটা কানেকশনটা ছিল সেটা কিন্তু এই মুহূর্তে কিন্তু অন হয়ে গিয়েছে তো আপনি দেখতে পাচ্ছেন আমি খুব সহজে কিন্তু আমার ফোনে ডাটা কানেকশনটা কিন্তু অন করে ফেললাম তো আপনাদের ফোনে যদি এই সমস্যা হয় তাহলে কিন্তু আপনারা খুব সহজে কিন্তু অন করতে পারবেন এবং আপনারা যদি চান যে আপনাদের ফোনে যে ইটা আপনারা লিখেছেন তারপরে আপনাদের কাজ হচ্ছে না তাহলে আপনারা কী করবেন এখান থেকে থ্রি ডট মেনুতে আপনারা ক্লিক করবেন থ্রি ডট মেনুতে ক্লিক করে পর দেখতে পাচ্ছেন এখানে রিসেট অ্যাক্সেস পয়েন্ট নেমস লেখা আছে আপনার এখান থেকে রিসেট অ্যাক্সেস পয়েন্ট নেমসে আপনারা ক্লিক করে দেবেন ক্লিক করে দেওয়ার পর আপনার এখান থেকে করে দেবেন কি রিসেট তো আপনারা এখান থেকে রিসেট অ্যাক্সেস পয়েন্ট নেমস আপনার এখানে ক্লিক করবেন ক্লিক করে দেওয়ার পর দেখতে পারেন আপনাদের যারা লিখা লাগবেন এখান থেকে কিন্তু অটোমেটিকলি কিন্তু চলে আসবে তো আপনারা যদি লিখতে না পারেন তাহলে কিন্তু আপনারা এখান থেকে রিসেট করে দিতে পারেন তাহলে কিন্তু আপনাদের অটোমেটিকলি কিন্তু চলে আসবে আপনারা যদি লিখতে পারেন তাহলে আপনারা লিখবেন না লিখলে আপনারা এখান থেকে রিসেট করে দেবেন আশা করি আপনাদের ফোনে কিন্তু যেই সমস্যা সেটি সেই সমস্যাকে কিন্তু আপনারা সমাধান করতে পারবেন তো আশা করি বুঝতে পারছেন যে কীভাবে আপনারা আপনাদের ফোনে ইন্টারনেটটা যদি না চলে মানে ডাটা কানেকশনটা যদি অন না হয় তাহলে তাহলে আপনারা কীভাবে এই সমস্যার সমাধানটা করবেন দেখতে আর ফোনে কিন্তু ডাটা কানেকশনটা কিন্তু অন আসে তো আশা করি ভিডিওটা আপনাদের কাছে ভালো লাগছে তো ভিডিওটা যদি ভালো লাগে থাকে অবশ্যই আপনারা লাইক করবেন শেয়ার করবেন আর চ্যানেল নতুন এসে দেখলে অবশ্যই আপনারা চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখাই অন্য কোনো ভিডিওতে আল্লাহ হাফিজ